হয়েছে। এর মধ্যে আজকে ভর্তি আছে আপনার 35 জন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে, এবং সিরাজগঞ্জ এই যে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু এখন 25 জন রুগী ভর্তি আছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই হাসপাতালে যে যারা চিকিৎসা নিয়েছেন এবং যারা চিকিৎসা নিচ্ছেন, তারা কিন্তু অভিযোগ করেছে যে হাসপাতালের কিন্তু পরিবেশ, বিশেষ করে আপনার পরিবেশ খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই হাসপাতালের যে বাহিরের যে অংশটুকু, এই অংশটুকু দিয়ে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর আপনার ময়লা আবর্জনা এবং ড্রেনগুলোতেও কিন্তু প্রচুর অপরিষ্কার রয়েছে। আর কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে প্যাথোলজিক্যাল যে আপনার সিরিঞ্জগুলো থাকে, সেই সিরিঞ্জগুলো কিন্তু এখানে ফেলা হয়েছিল, একজন মহিলা এসে সেগুলো আসলে খুঁটে নিয়ে চলে গেল। এগুলো কিন্তু আসলে আমাদের যারা এটা রোগবালাইয়ের জন্য কিন্তু খুবই একটা ভয়ঙ্কর দিক। এই সব থেকে কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালাই ছড়ায়। তো এখানে কিন্তু আসলে যে অব্যবস্থাপনা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি এখানে কিন্তু রয়েছে হাসপাতালের, আমাদের এই জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রমেশ চন্দ্র সাহা, আমি তার সাথে আসলে কথা বলবো। ওনার কাছে আসলে জানতে চাইবো এই যে হাসপাতালের যে এই অব্যবস্থাপনাগুলো, এগুলোর ব্যাপারে আসলে ওনারা কি পদক্ষেপ নিয়েছেন স্যার? আমরা আমাদের এই হাসপাতালে আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে, এখানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য 3 ধরনের ড্রাম আছে। সেই ড্রামে করেই আমাদের এখানে বর্জ্যের ঘর আছে, সেখানে এই ময়লাগুলো নেয়। কিন্তু রুগীর লোকেরা, কিছু কিছু রুগীর লোকেরা, তারা উপর থেকে যখন তারা ওয়ার্ডে থাকে, সেখান থেকে এই এই বর্জ্যগুলো, কিছু কিছু বর্জ্য তারা নিচে ফেলায়, এবং আমরা সেটা বন্ধ করার জন্য বারান্দায় আমরা নেটের ব্যবস্থা করেছি, এবং অর্ধেক নেট স্থাপন হয়ে গেছে। এখনও আরও কিছু নেট বাকি আছে, এটা কাজ চলছে। এই নেটটা পুরাটা স্থাপন হয়ে গেলে যে রুগীরা যে বর্জ্যগুলো ফালায় সেগুলো ঠিক হয়ে যাবে। আর আমরা রুগীদেরকে এবং তাদের স্বজন যারা এখানে আসে, তাদেরকে আমরা নিয়মিত আমরা বলি যে আপনারা এই বর্জ্যগুলো আমাদের নির্দিষ্ট পাত্রে রাখবেন। এর মধ্যে সচেতনতা কিছুটা হয়েছে, তবে এখনও পুরোপুরি সচেতনতা তৈরি হয়নি। যে আমরা প্রত্যেক দিনই তাই এই সমস্ত রুগীরা যে সমস্ত বর্জ্য আমাদের নির্দিষ্ট স্থানে না ফেলিয়ে এই সমস্ত জায়গায় ফেলায়, আমরা প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করি। কিন্তু তারপরেও এখানে যেহেতু প্রত্যেক দিন প্রায় আজকেও হাসপাতালে 387 জন রুগী ভর্তি আছে, এদের সাথে যে অ্যাটেন্ডেন্স আসে, তারাও যে বর্জ্যগুলো তৈরি করে, সেগুলোর পরিমাণ প্রত্যেক দিন অনেক বেশি পরিমাণ বর্জ্য তৈরি হয়, এবং সেগুলো তাদের বলা সত্ত্বেও তারা এগুলো ফেলায়। আমরা প্রত্যেকদিন চেষ্টা করি, তারপরও কিছু বর্জ্য এগুলো পড়ে থাকে, তো পরবর্তী দিন আবার এগুলো অপসারণ করা হয়। এগুলো প্রত্যেক দিনই অপসারণ করা হয়, এবং দেখা যাবে যে আগামীকাল সকালে এগুলো অপসারণ হয়েছে, আবার নতুন করে হয়তো রুগীরা ফেলাবে। এইভাবেই প্রত্যেক দিনই বর্জ্য অপসারণ করা হচ্ছে। আসলে যে পরিবেশ, এই পরিবেশটা আমি দেখিয়েছি যে এই পরিবেশে কিন্তু আসলেই খুবই অস্বাস্থ্যকর, এবং এগুলো থেকে কিন্তু বিভিন্ন রোগ বালাই ছড়ায়। আর ডেঙ্গুর ব্যাপারে আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের যে 6টি পৌরসভা এবং 84টি ইউনিয়ন রয়েছে, এখন কিন্তু কম বেশি প্রায় প্রতিটি এলাকাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এবং সেইখানে যে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে আপনার স্প্রেগুলো করার কথা, সেগুলো কিন্তু আসলে সঠিকভাবে করা হচ্ছে না। আমি শাহজাদপুরে দেখেছি, ওখানে মোটামুটি পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু অন্যান্য যে পৌরসভাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে সেই রকম স্প্রে করা হচ্ছে না, এবং যার কারণেই কিন্তু নতুন নতুন রুগী এখনও আসছে। প্রতিদিনই কিন্তু আপনার 10 জন 12 জন 15 জন 20 জন পর্যন্ত রোগী বৃদ্ধি পাচ্ছে। এখনো যদি খুব জরুরিভাবে তড়িৎ ব্যবস্থা না নেওয়া হয় এই বিষয়ে, তাহলে কিন্তু সিরাজগঞ্জে এই ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এই ছিল সিরাজগঞ্জের সর্বশেষ অবস্থা।